আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুবই চমৎকার একটা অফার শেয়ার করবো, পুরো ভিডিওটা এড টু জেড কন্টিনিউ করবেন, ভিডিওটা স্কিপ না করে। তো আজকে যে অফারটা, এটা হচ্ছে টিবিএস টোকেনের একটা অফার। তো আজকে যে অফারটা আছে, এই অফারটাতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনি 20,000 টিবিএস টোকেন পাবেন, যার ভ্যালু আছে $20। তো এই যে $20 দেখা যাচ্ছে, এই জায়গায় $20 না পেয়ে আপনি কমপক্ষে এই জায়গায় $10 থেকে $12 টোকেন পাবেন, এটা গ্যারান্টি আমি দিতেছি। তো এই যে অফারটা আছে, এই অফারটা খুবই রিয়েল অ্যান্ড ভ্যালুয়েবল অফার, যার জন্য আমি শেয়ার করতেছি। অ্যান্ড পার রেফারেলে আপনাকে 2,000 টিবিএস টোকেন দিবে, মানে $2 পার রেফারেল আপনি $2 টোকেন পাবেন। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটি এড টু জেড কন্টিনিউ করে আমি যে প্রসেসগুলো অবলম্বন করি সেম প্রসেস আপনারা এই অফারটাতে অংশগ্রহণ করবেন, তাহলে আপনি পেমেন্টটা, সেই পেমেন্ট আপনি সরাসরি পকেটে নিতে পারবেন। তো আপনি এই জায়গায় 20,000 যে টিবিএস টোকেনটা পাবেন, $20 টোকেনটা, এটা কিন্তু অলরেডি বলো এক্সচেঞ্জ আইডি লিস্টেড। তো যেহেতু লিস্টেড টোকেন, আপনারা সরাসরি আপনার যে টোকেনটা আছে এই টোকেনটা এই জায়গা থেকে এক্সচেঞ্জ করে আপনার যে টোকেন যে পেমেন্টটা আছে পেমেন্টটা সরাসরি বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম পেয়ারে যে কোনো পেয়ারে নিতে পারবেন। তো এই জায়গায় জাস্ট দু তিনটা কাজ আছে, দু তিনটা মেন রোড এই টাস্ক আছে, আপনার এই টাস্কগুলো ফলো করলে আপনি আপনার যে পেমেন্ট আছে পেমেন্টটা পকেটে নিতে পারবেন। জাস্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং ওদের যে টুইটার পেজটা আছে টুইটার পেজটা তো ফলো করবেন, আর আপনার যে টিআরএক্স অ্যাড্রেসটা আছে এই টিআরএক্স অ্যাড্রেসটা আপনাকে মানে ওদের যে বটটা আছে বটে দিয়ে দিতে হবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাই দিব, সো পুরো ভিডিওটা এড টু জেড কন্টিনিউ করুন, ভিডিওটা স্কিপ না করে। তো ভিডিও শুরু করার পূর্বে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটা এনেবল করে অল করে দিবেন, নতুন এরকম ইন্টারেস্টিং ইনকাম আপডেট সবার আগে আপনি পাওয়ার জন্য। অ্যান্ড মাস্ট বি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আপনাকে মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনি যদি এই জায়গায় সাবস্ক্রাইব না করেন, আপনি যদি এই জায়গায় জয়েন না হন তাহলে কোনো দিন আপডেট পাবেন না। আর এই অ্যাডোবে কাজ করে যদি আপনি আপডেট না পান তাহলে কোনো দিন আপনার যে পেমেন্ট আছে পেমেন্টটা পকেটে নিতে পারবেন না। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনাদের আমার টেলিগ্রাম নিয়ে আসবে, টেলিগ্রাম নিয়ে আসলে এই জায়গায় দেখতে পারবেন যে জয়েন অপশন লেখা আছে, আপনার জাস্ট এই জায়গা থেকে জয়েন হয়ে নেবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্টেড। তো আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে, সেম এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে, এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসলে এই জায়গায় দেখতে পারবেন যে ওই লিঙ্কটা দিয়ে দিছি আমরা স্টার্ট অ্যাড বট লিঙ্ক, যে লিঙ্কটা দিব আপনারা জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর প্রেস করবেন, এই লিঙ্কটার উপর প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এই যে টোকেনটা আছে, মানে ট্রন এসবি যে টোকেনটা আছে ওদের যে বটটা আছে, এই বটে কিন্তু সকল রকমের ডিটেলস, মানে যত রকম ইনস্ট্রাকশন আছে সব রকম ইনস্ট্রাকশন এই জায়গায় দিয়ে দিছে। তো টোকেনের ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে এই জায়গায় আপনি ভিজিট করতে পারেন। দেন এটা হচ্ছে ওদের টোকেনের যে ওয়েবসাইটটা, এটা নিজস্ব ওয়েবসাইট। তো এই জায়গায় প্রাইসও দেখতে পারবেন, লিস্টেড অনগোয়িং যেগুলো আছে সবগুলো এই জায়গায় দেখতে পারবেন। তো আপনার জাস্ট কী করবেন, এই যে স্টার্ট অপশন আছে আপনার জাস্ট স্টার্ট অপশন উপর প্রেস করবেন, স্টার্ট অপশন উপর প্রেস করলে আপনাদের একটা ক্যাপচা দিবে, আপনার জাস্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর প্রেস করবেন, এই লিঙ্কটার উপর প্রেস করলে দেখতে পারবেন যে আই এম নট এ হিউম্যান, এটার উপর প্রেস করলে, এটার উপর প্রেস করলে কিছু ক্যাপচা দিবে আপনাদেরকে, যে ট্রেন অথবা বাস অথবা ক্রস ওয়াল এইগুলো মিলাতে দিবে আপনারা। জাস্ট মিলিয়ে আপনার যে চেক অপশনটা আছে এই যে চেক অপশনটা উপর প্রেস করবেন, চেক অপশনটা উপর প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরা বলছে যে হ্যালো ওয়েলকাম দ্য টোন এস বি ইয়ারডপ, তো এইগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিছে ওরা। তো আপনার জাস্ট নিচে দেখতে পারবেন এই জায়গায় কন্টিনিউ অপশন আছে, আপনার জাস্ট কন্টিনিউ অপশন উপর প্রেস করবেন, কন্টিনিউ অপশন উপর প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গায় ছয়টা টাস্ক আছে, তো ম্যান্ডেটরি টাস্ক হচ্ছে এই দুইটা, আপনারা জাস্ট এই দুইটা করলে হবে, মানে তিনটা টাস্ক হচ্ছে ম্যান্ডেটরি, আর ওইগুলো হচ্ছে ওদের অপশনাল, বাট ওরা অপশনাল বল নাই, আপনারা সবগুলো টাস্কই কমপ্লিট করে নেবেন তাহলে আপনার যে পেমেন্ট আছে পেমেন্টটা পেতে মানে সুবিধা হবে আর কি। তো আপনার জাস্ট স্টেপ বাই স্টেপ যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো প্রথমে আমরা জয়েন ওদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে আপনার জাস্ট গ্রুপটাতে জয়েন হবেন। তো এই যে গ্রুপ অপশনটা আছে এই গ্রুপ অপশনটার উপর প্রেস করুন, গ্রুপ অপশনটার উপর প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে যারা নতুন আছেন তারা দেখতে পারবেন এই জায়গায় এই যে জয়েন অপশন থাকবে, আপনারা জাস্ট জয়েন হয়ে নেবেন, জয়েন হওয়ার পর ব্যাক বাটন প্রেস করবেন। তো দ্বিতীয়টা কিন্তু সেম প্রসেস, দ্বিতীয় যে ইয়াটা আছে জয়েন টেলিগ্রাম চ্যানেল এটাও কিন্তু সেম প্রসেস, আপনার কাজটা করে ফেলবেন। দেন নেক্সট যে স্টেপটা এটা হচ্ছে 3 নম্বর ফলো টুইটার, জাস্ট টুইটার যে অপশনটা আছে এটা উপর প্রেস করে দেবেন, এটা উপর প্রেস করে ওদের যে পিন পোস্ট আছে পিন পোস্টটাতে ফলো করতে হবে, মানে পিন পোস্টটাতে রিপিট লাইক দিতে হবে আর কি। আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শুরু হবে, এরকম একটা ইন্টারফেস শুরু হলে এই যে জয়েন অপশন আছে আপনার জাস্ট জয়েন হয়ে নেবেন, জয়েন হওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে পিন পোস্ট দেওয়া আছে, এই যে পিন পোস্ট দেওয়া আছে পিন টুইট। তো আপনারা কী করবেন, এই জায়গায় একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এই জায়গায় এই যে লাভ ব্রেক দিয়ে দেবেন, এই জায়গায় একটা লাভ ব্রেক দিয়ে এই জায়গায় রিটুইট করে দেবেন আর কি, ঠিক আছে। এই যে এটার উপর প্রেস করে এই যে রিটুইট করে দিলাম আমি, রিটুইট করার পর দেন ব্যাক বাটনে প্রেস করেন, ব্যাক বাটনে প্রেস করলে
দেন হচ্ছে চার নাম্বার দেখতে পাচ্ছেন এই জায়গায় ওদের স্পন্সর চ্যানেল ওয়ান স্পন্সর চ্যানেল টু এই দুইটা চ্যানেল আপনার জাস্ট সাবস্ক্রাইব করে নেবেন মানে জয়েন হয়ে নেবেন এই দুইটার উপর প্রেস করলে আপনাদের দেখবেন ওদের যে চ্যানেলটা আছে চ্যানেল নিয়ে যাবে চ্যানেলে নিয়ে গেলে আপনার জাস্ট জয়েন হয়ে নেবেন তো ছয় নাম্বার যে টাস্কটা এটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে এটা না করলে আপনি পেমেন্টটা পাবেন না তো আপনার জাস্ট ডিসকর্ড যে অপশনটা আছে এটার উপর প্রেস করে দেবেন এটার উপর প্রেস করলে একটা ইন্টারফেস শো করবে যে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কিন্তু এই যে গুগল ক্রোম এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি কিন্তু অ্যাপসটা অলরেডি ওপেন করে দিছি তো আপনারা আমি দেখাইতেছি আপনাদের কি রকম ইন্টারফেস শো করবে তো আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করলে এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপর প্রেস করবেন অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপর প্রেস করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাকে যেটা ডিসকর্ড নামে পরিচিত তো ওই অ্যাপসটা মানে অ্যাপসটা ইনস্টল করার পর আপনাকে ওই অ্যাপসটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি হতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে মানে আপনার যে ইয়াটা আছে মানে আপনার একটা ইউজার নেম দিবেন যেমন আমার নাম ইমরান আমি জাস্ট ইমরান লিখে তারপরে এক দুই তিন এরকম দিয়ে দিলাম তো আপনার জাস্ট আপনার যে নামটা আছে এই নামটা দিয়ে এক দুই তিন চার দিয়ে দিবেন দেন আপনার যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেন সাইন আপ অপশন উপর প্রেস করে দেবেন সাইন আপ অপশন উপর প্রেস করে দিলে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এই জায়গায় দেখতে পারবেন যে এই জায়গায় লেখা আছে সাবমিট ডিটেলস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনি মিনিমাইজ করে আবার বটে চলে আসবেন দেন সাবমিট ডিটেলস উপর প্রেস করুন সাবমিট ডিটেলস উপর প্রেস করলে ওরা প্রোভাইড করতেছে যে আপনার টেলিগ্রাম ইউজার নেম জাস্ট আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন টেলিগ্রাম ইউজার নেমটা দেওয়ার পর এগেন ওরা বলতেছে যে টুইটার ইউজার নেমটা দিয়ে দিবেন তো আমি আমার যে টুইটার ইউজার নেমটা এটা দিয়ে দিলাম দেন ওরা বলছে যে ডিসকর্ড ইউজার নেম তো এটা হচ্ছে মেন আপনি যে ডিসকর্ড ইউজার নেম আমি বলছিলাম যে ইউজার নেম যেটা আছে আপনার নামের শেষে এক দুই তিন চার দিয়ে দিবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউজার নেম আমি এই ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তো আমি সিম্পলি আপনাদের অ্যাপসটা দেখাই দিই অ্যাপসটা হচ্ছে এই যে এটা ডিসকর্ড নামে যে অ্যাপসটা এই যে এটা হচ্ছে মেইন অ্যাপসটা ডিসকর্ড তো এটা ওপেন করেও আপনাদেরকে আমি দেখাই দিই এটা ওপেন করলে এটা হচ্ছে এই যে টিকটক লাইক এরকম আর কি এরকম অ্যাপসটা তো এই যে এই জায়গায় ডিটেলস দেখলে আপনি বুঝতে পারবেন এই তো আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই জায়গায় যে ফিচারগুলো আছে ওদের যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো দেখে নেবেন তো আমি চলে যাই আবার সরাসরি বটে বটে যাওয়ার পর এখন বলছে এই ওদের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিবেন ডিসকর্ড যে অ্যাপসটা আছে অ্যাপসের যে ইউজার নেমটা আপনি মানে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন যে নাম দিয়ে যে ইউজার নেমটা দিয়ে এই ইউজার নেমটা এই জায়গায় দিয়ে দিবেন ইউজার নেমটা দেওয়ার পর ওরা বলছে যে ইন্টারভিউ টন ওয়ালেট অ্যাড্রেস যে কোনো টন ওয়ালেট অ্যাড্রেস দিতে পারবেন আপনি বাট এই জায়গায় এক্সচেঞ্জের কোনো টন ওয়ালেট অ্যাড্রেস দিতে পারবেন না তো আমি চলে যাই আমার মাইথার ওয়ালেট যেটা আছে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনার যে টন ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই যে টন ওয়ালেট অ্যাড্রেস টিয়ার এক্স সেটার উপর প্রেস করার পর জাস্ট এই জায়গা থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন সরাসরি বটে বটে যাওয়ার পর আপনার যে টন ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা এই জায়গায় পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর ওরা বলবে যে ইউ ডিটেলস হ্যাভ বিন সেভড আপনার যে ডিটেলসটা আছে ওরা এটা সেভ করে রাখছে সেভ করে রাখার পর এই যে নিচে এই জায়গায় দেখতে পারবেন যে থ্রি ডট অথবা ফোর ডট এরকম একটা অপশন দেওয়া আছে আপনার জাস্ট এটার উপর প্রেস করবেন এটার উপর প্রেস করলে ড্যাশবোর্ড তারপরে লিংক যত রকম ড্যাশবোর্ড তারপরে মেইন মেনু এরকম অপশন দেখাবে আপনার জাস্ট ড্যাশবোর্ডের উপর প্রেস করবেন ড্যাশবোর্ডের উপর প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার যে মেইন ব্যালেন্সটা আছে এই জায়গায় মেইন ব্যালেন্সটা দেখাবে আর আপনার রেফার ব্যালেন্সটা দেখাবে রেফার ব্যালেন্সটা এই জায়গায় জিরো দেখাইতেছে যেহেতু আমি কোনো রেফার করি না এখন পর্যন্ত তো এই যে এটা হচ্ছে আপনার পার্সোনাল রেফার লিংক তো আপনি চাইলে রেফার করলে বড় পরিমাণে একটা আর্নিং করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ